ফুটবল তো বটেই, দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে আরেকটি নতুন ঘটনার জন্ম দিল বসুন্ধরা কিংস। এই প্রথম দেশের কোনো ক্রীড়া ফেডারেশনের নামে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে নালিশ করল কোনো ক্লাব বা প্রতিষ্ঠান। ফুটবলের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে বাফুফের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ দিয়েছে বসুন্ধরা কিংস। পাশাপাশি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছেও লিখিত অভিযোগ পাঠিয়েছে দলটি। বসুন্ধরার এই অভিযোগ প্রমাণ হলে বাফুফের উপর কি ধরনের শাস্তি বা নির্দেশনা আসতে পারে সে আলোচনার আগে আন্তর্জাতিক ক্রীড়া আদালত সম্পর্কে জেনে নিতে চাই। আন্তর্জাতিক ক্রীড়া আদালত, যার ইংরেজি নাম দ্য কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস, সংক্ষেপে সিএএস, 1984 সালে প্রতিষ্ঠিত এই আদালত পরিচালিত হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল অব আর্বিট্রেশন ফর স্পোর্টসের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায়। সংস্থাটি ক্রীড়া বিষয়ে যে কোনো অভিযোগ নিষ্পত্তি করে থাকে। এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের লুসান শহরে। সংস্থাটি তিনটি আদালতের, একটি আমেরিকার নিউ ইয়র্ক, একটি অস্ট্রেলিয়ার সিডনি ও আর একটি সুইজারল্যান্ডের লুসান শহরে অবস্থিত। এছাড়াও অলিম্পিক চলাকালে আয়োজক শহরে একটি অস্থায়ী ক্রীড়া আদালত চালু করা হয়। বিশ্বজুড়ে 87টি দেশে 300+ আইনজীবী ক্রীড়া বিষয়ে বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে কাজ করে থাকেন। প্রতি বছর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে প্রায় 300 অভিযোগ নিষ্পত্তি হয়। এবারে দেখব বাফুফের বিরুদ্ধে বসুন্ধরা কিংসের অভিযোগগুলো কি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বাফুফের বিরুদ্ধে 5টি বিষয়ে অভিযোগ করেছে বসুন্ধরা কিংস। এগুলো হল, ফুটবল লীগ শুরুর একদিন আগে বসুন্ধরার হোম ভেন্যু বাতিল, ফেডারেশন কাপের ড্রয়ের নিয়ম পরিবর্তন, ফেডারেশন কাপের আগামী মৌসুমে কিংসকে নিষিদ্ধ করা ও 5,00,000 টাকা জরিমানা, কমলাপুর স্টেডিয়ামের টার্ফে খেলতে বাধ্য করা এবং গণমাধ্যমে কথা বলায় ক্লাব সভাপতিকে শোকজ করা। বসুন্ধরার অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের একটি আর্বিট্রেশন প্যানেল গঠিত হবে। এই প্যানেল অভিযোগকারী বসুন্ধরা কিংস ও অভিযুক্ত বাফুফের প্রতিনিধিদের নিয়ে শুনানি করবে। এর ভিত্তিতে প্যানেল তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবে। বাফুফের বিরুদ্ধে বসুন্ধরা যেসব অভিযোগ এনেছে তা প্রমাণ করতে পারলে আর্বিট্রেশন প্যানেল প্রতিটি বিষয়ে আলাদা নির্দেশনা দিতে পারে। এর মধ্যে প্রথম অভিযোগের ভিত্তিতে বসুন্ধরার স্টেডিয়ামকে কিংসের হোম ভেন্যু কার্যকরের নির্দেশ আসতে পারে। সেই সঙ্গে লীগ শুরুর মাত্র একদিন আগে হোম ভেন্যু বাতিলের কারণে কিংসের আর্থিক ক্ষতি নিরূপণ করে বাফুফেকে তা প্রদানের নির্দেশনা দিতে পারে। ফেডারেশন কাপে বসুন্ধরার অংশ না নেয়ার ক্ষেত্রে বাফুফের দায় প্রমাণ হলেও আর্থিক ক্ষতিপূরণের নির্দেশনা আসতে পারে। সেই সঙ্গে বাতিল হতে পারে আগামী মৌসুমে ফেডারেশন কাপ থেকে বসুন্ধরাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত। কমলাপুরের টার্ফে খেলতে বাধ্য করার বিষয়টি প্রমাণ হলে খেলোয়াড়দের ইঞ্জুরির কারণে বসুন্ধরার যে ক্ষতি হয়েছে তা বাফুফেকে পরিশোধের নির্দেশ দেওয়া হতে পারে। আর সর্বশেষ বিষয়ে বসুন্ধরার সভাপতিকে দেয়া বাফুফের শোকজ প্রত্যাহারের নির্দেশনা আসতে পারে। অন্যদিকে বসুন্ধরা কিংস তাদের অভিযোগগুলো প্রমাণ করতে না পারলে বাফুফের সব সিদ্ধান্ত বহাল থাকবে। সেই সঙ্গে বসুন্ধরাকেও জরিমানা করতে পারে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বাফুফের বিরুদ্ধে বসুন্ধরার অভিযোগের বিষয়ে শুনানি শেষে 3-6 মাসের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু দেশের ফুটবলের নিয়ন্ত্রক ফেডারেশনের সঙ্গে ক্লাবের যে বৈরী সম্পর্ক তৈরি হল তা কতদিনে দূর হবে তা কে বলতে পারে।